বাদী হিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি আজকে একটি পোস্ট ফেসবুকে ঘাটতে ঘাটতে একটি পোস্ট নজরে পড়লো। সেই পোস্টটি ভাবলাম যে কেন না একটি ভিডিও বানানো যাক। হরহামেশাই ফেসবুকে এরকম পোস্ট দেখা যায়, হিন্দু মেয়ে কনভার্ট, হিন্দু মেয়ের লাশ পাওয়া গেছে, লাভ জিহাদের শিকার, হরহামেশা। প্রতিদিন যদি আপনি কোথাও না কোথাও খোঁজ করেন, একটা দুটা তিনটা চারটা, জানি না এর হিসাব কতগুলো, তবু আমার মনে হয় 10টা অন্তত এরকম লাশের খবর বা লাভ জিহাদে পড়ে বাবা মাকে কষ্ট পেতে হয়েছে এমন ঘটনা আমরা শুনতে পাবো। তো ঠিক সেরকমই একটি ঘটনা সিরাজগঞ্জের একটি মেয়ের সাথে ঘটেছে। তো চলুন এই পোস্টটি একটু পড়ে দেখি আসলে পোস্টে কি লেখা হয়েছে। সিরাজগঞ্জের মেয়ে প্রেমের টানে বাবা মাকে ত্যাগ করে আব্দুল রউফের সাথে বেশ কিছুদিন ধরে উধাও হয়ে গিয়েছিল। কিছুদিন পরে হঠাৎ করে তার লাশের খবর পেল। এখন হিন্দু সম্প্রদায়ের মেয়েগুলোকে বলছি, লাভ জিহাদে গেছে সুখের আশায়, দিন শেষে ফিরলে লাশ হয়ে, রীনা মণ্ডল মৃত্যুবরণ করে তোমাদেরকে বুঝিয়ে গেল নিজের ধর্মই সেরা, কি নেই সনাতন ধর্মের প্রেম ভালোবাসা ভক্তি। আমি গর্বিত, আমি একজন সনাতনী ধর্মের সন্তান। তো যিনি পোস্টটি করেছেন তিনি এখানে মেয়ের ডিটেলস কিছু ইনফরমেশন দিয়েছেন এবং নিচে লিখেছেন তার মন্তব্য যে আসলে সনাতন ধর্মের মেয়েরা লাভ জিহাদে যাচ্ছে সুখের আশায়, সেখান থেকে আসছে লাশ হয়ে। বাস্তবেই এটা কিন্তু সত্য ঘটনা। জানি না তারা কিসের তাড়নায় বা কিসের লোভে পড়ে লাভ জিহাদে যাচ্ছে, লাভ জিহাদে অগ্রসর হচ্ছে। কোনো বেনিফিট আমি দেখতে পাচ্ছি না এই লাভ জিহাদে। দেখুন, সনাতন ধর্মে আপনি সনাতন ধর্মাবলম্বী, একটু সাধারণ ধারণা দিই, আপনি সনাতন ধর্মাবলম্বী এবং কি যার মুসলিম সম্প্রদায় রয়েছে তারা কিন্তু সর্বদাই, শুধু আপনাকে নয়, তারা কিন্তু সর্বদাই চায় যে অন্য ধর্মের মানুষকে, বিশেষত মেয়েদেরকে নিজের ধর্মে নিয়ে আসতে। কেননা তাদের একটি কথিত কথা রয়েছে, জানি না সেটা শাস্ত্রে তাদের নাকি এটা পাওয়া যায়, যে 72টি মরার পর যদি কাউকে কনভার্ট করে নিজের ধর্মে নিয়ে আসা যায়, যেমন মেয়েদেরকে, অন্য ধর্মের মেয়েদেরকে, বিশেষত আর বাংলাদেশে হিন্দু মুসলিম যেহেতু রয়েছে, সেহেতু হিন্দু মেয়েদেরকে যদি কনভার্ট করে নিয়ে আসা যায় মুসলিম ধর্মে, তাহলে তাদের মুসলিম শরিয়া অনুযায়ী তারা জান্নাতে গিয়ে জান্নাতবাসী হবেন এবং জান্নাতে গিয়ে 72টি নারী হুর পাবেন, এক কথায় মেয়ে পাবেন। এরকম তাদের গ্রন্থ শাস্ত্রে রয়েছে। তো এখন দেখুন তারা এই তাদের মধ্যে কিন্তু এই লোভটা কাজ করছে। এক নম্বর লোভ, আপনাকে ধর্মে কনভার্ট করতে হবে, আপনার দেহ ভোগ করতে হবে, এটা। এবং দ্বিতীয় লোভ, সেই 72 হুর মরার পর জান্নাত থেকে সে 72 জন নারীর সাথে সে মিলিত হতে পারে, এই যে একটা লোভ। এই দুটো লোভের কারণে কিন্তু আপনি শিকার হচ্ছেন চরম নির্মমতার। শুধু আপনাকে উদ্দেশ্য তাদের কনভার্ট করা, সারা জীবন মানে পালতু কুত্তার মতো পুষে বড় করা কিন্তু তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য আপনার দেহকে ভোগ করে আপনাকে কোনো এক ঠিকানায় পাঠিয়ে দেওয়া, হয়তো সেটা বেশালয় হোক বা সেটা পরপারে হোক, যে কোনো একটা জায়গায় পাঠিয়ে দেওয়া। আমার জানা মতে কোনো হিন্দু মেয়ে লাভ জিহাদে পড়ে বিয়ে করে সুখী হয়েছে দেখিনি, কারণ তার বেশিরভাগে লাভ জিহাদে পড়ে তাদের জীবন খুইয়েছে। তো সেসব পণ্ডিতদের বলতে চাই, অযথা নিজের মনকে সস্তা বানিও না,
নিজের মনকে সুস্থ বানালে হয়তো তোমাকে একদিন এই বনের মতো সে ভোগে পাঠিয়ে দিবে।